Yo, what's going on, guys? Welcome back to another video. This is me, Chris Tassin, aka Face Cat, and watching Skills Chris Tassin. So, guys, unless তুমি কোনো পাথরের নিচে ছিলা এই লাস্ট 2 সপ্তাহ, or else তুমি জানো যে আমাদের ফ্রি ফায়ারে হিউজ, মানে হিউজ বলতে বিশাল বড় একটা আপডেট আসতেছে, আর যে আপডেটটা মনে করো আমাদের গেমটা পুরো উল্টাই দিব। তো কি কি আসতেছে আপডেটে, আর মানে নতুন জিনিসপাতি যে ভরে ফেলছে, মানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য পুরো ঈদ লাগায় গেছে। মানে আমরা এত নিউ কন্টেন্ট পাইতেছি, সো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা সুখবর, আর লো এন্ড ডিভাইসের জন্য মানে আই এম এক্সট্রিমলি সরি ফর দোজ হু আর প্লেইং ইন লো এন্ড ডিভাইসেস। আই ডোন্ট থিঙ্ক সো তোমরা আর খেলতে পারবা, তাও আমি ভিডিও লাস্টে কিছু একটা বলবো, সেটার জন্য একটু ওয়েট করো তোমরা যারা লো এন্ড ডিভাইস আসছো তোমরা। আর হচ্ছে গাইস, মেইন কথা হচ্ছে, সো আজকে আমরা এই ভিডিওতে আমরা ব্রেকডাউন করব যে অ্যাকচুয়ালি আপডেটে কি কি আসতেছে, আর কিসের জন্য আপনাদের হাইপ থাকা উচিত, আর কিসের জন্য কি কি জিনিসের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। সো সেইগুলোর জন্য সেইগুলা আর কি অ্যাকচুয়ালি আমরা তাই নিয়ে কথা বলতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি অফ ইওর টাইম, লেটস গেট স্টার্টেড অফ ইট গাইস। তো আমাদের আজকের প্রথম যে আপডেট নিউজটা হবে, এক নাম্বার যে নিউজটা, সেটা হচ্ছে নিউ ম্যাপ আসতেছে। সো আনলেস ইউ গাইজ ডোন্ট নো, যেটা হচ্ছে আমাদের একটা নিউ ম্যাপ আসতেছে যেটার নাম হচ্ছে কালাহারি, আর ম্যাপের সাথে অনেক গ্রাফিক্যাল চেঞ্জ আসতেছে আমাদের ফ্রি ফায়ারে। সো অনেকটা কালাহারি যে ম্যাপটা হবে, এটা পাবজির মিনামার যে ম্যাপটা আছে পাবজি মোবাইলের মিনামার ম্যাপের মতো কিছুটা দেখতে হবে, আর ওই টাইপের কিছুটা ফিল দিবে। ম্যাপের কোনো পিওআই এর আপাতত কোনো নাম দেওয়া নেই, বাট ম্যাপ ম্যাপটা ছোট দেখাচ্ছে, কিন্তু আসলে ম্যাপটা আরও এক্সপ্যান্ড হবে, বড় হয়ে যাবে। পূর্গাতরি প্রথম যখন আসছিল তখন এরকম সার্কেল করা ছিল, তারপর আস্তে আস্তে পূর্গাতরি ঠিক হয়ে গেছিল। তো আমাদের কালাহারি মানে কাটাখালি, গরিবের কাটাখালি আই থিঙ্ক সো ওরকম হয়ে যাবে। তো হোপসো নিউ ম্যাপটা আমাদের নতুন নতুন কোনো রাশ করার প্লেস দেয়, আর হোপসো নিউ ম্যাপটা র্যাঙ্কে দেয় খুব দ্রুত। আই ডোন্ট থিঙ্ক সো অত দ্রুত র্যাঙ্কে কালাহারি দিবে না, বাট নিউ ম্যাপটা কিন্তু আমাদের ফ্রি ফায়ারের জন্য অনেক জোস একটা এডিশন হতে যাচ্ছে। বিকজ আমাদের ফ্রি ফায়ারে বারমুডা আর পূর্গাতরি বাদে আর কোনো ম্যাপই ছিল না, বাট এই ম্যাপটা আসার পরে আই থিঙ্ক সো অনেক প্লেয়ারই বারমুডা আর পূর্গাতরি লাস্ট মানে প্রথম 1 মাস খেলা বাজি দিবে, কালাহারিতে সবাই খেলা শুরু করবে। তো লেটস সি নিউ ম্যাপটা আমাদের জন্য কী আনে, আর নিউ ম্যাপের সাথে নিউ কন্টেন্ট আসতেছে আমাদের ক্রিয়েটরদের জন্য। তো গাইজ, আমাদের সেকেন্ড যে জিনিসটা আমাদের সংযুক্ত হচ্ছে গায়না ফ্রি ফায়ার নিউ, সেটা হচ্ছে নিউ অ্যাটাচমেন্ট। তো পুরোনো যে অ্যাটাচমেন্টগুলো ছিল, যেমন আমাদের ফগে বাপট ব্লাবলা ব্লা, এগুলো সব থাকতেছে, এগুলো কোথাও যাচ্ছে না। তো ভয় পাও না যে নিউ নতুন কিছু আসতে, নতুন কিছু থেকে ইউজ করতে হবে, বাট আমাদের এর সাথেও কিছু নতুন অ্যাটাচমেন্ট অ্যাড হচ্ছে, যেগুলো আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি। যেমন MP5-এর সাথে স্পাইরাল বুস্টার অ্যাড হয়েছে, তারপর সরি M60-র সাথে স্পাইরাল বুস্টার অ্যাড হয়েছে, তারপর MP5-এর সাথে ইলেকট্রিক্যাল চার্জার অ্যাড হয়েছে। সো এখন আমাদের কার98-এর জন্য আসতেছে নতুন বায়োমেট্রিক স্কোপ, যেটা আর কি অটো এম, যেটা ডিফল্ট এম আছে, এই স্কোপটা যদি আমরা কার98-এর সাথে লাগাই তাহলে আমাদের সেই ডিফল্ট এমটা ডাইরেক্ট বডিতে টেনে নেবে। সো এটা আর কি কার98-এর ইউজটা একটু বাড়ানোর জন্য করছে, কজ আমরা AWM ইউজ করতে বেশি আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, কজ ওটা 150 ড্যামেজ দেয়, আর তারপরে 2টা শ্যুট করলে এনিমি ডাউন খেয়ে যায়। বাট কার98-এ এটা করার পরে কার98-এ অটো এম ধরবে, সো একটা এটা একটা জোস একটা ই হবে, অ্যাডিশন হবে যারা আমাদের স্নাইপাররা আছে ফ্রি ফায়ারে। তারপর নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে VSS এর জন্য, VSS এর অ্যামো একটা মেশিন অ্যামো টাইপের একটা অ্যাটাচমেন্ট আসতেছে, যেটা আর কি VSS এর ড্যামেজ বাড়ায়, আর হচ্ছে সাথে আমাদের যে ক্রসবোর মতো যে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে গুলি খাওয়ার পরে সেকেন্ডে সেকেন্ডে যে ড্যামেজটা দেয় সেটা অ্যাড করে দেবে VSS এ। দেন আসতেছে আমাদের M14 এর জন্য একটা অ্যাটাচমেন্ট, যেটা হচ্ছে M14-টাকে অটোমেটিক করে দেবে, যে চেপে ধরে রাখলে M14 এর গুলি বেরোতেই থাকবে, যেরকম আমরা স্কার M4A1 এসব, যেহেতু M14 কে ইউজ করতে চাই না, ডাবল রেট অফ ফায়ারের M14 স্ক্রিনের সাথে এই অ্যাটাচমেন্টটা কিন্তু জুস একটা অ্যাডিশন হবে আমাদের গ্যারেন অফ ফ্রি ফায়ারের জন্য। আর দেন আসতেছে হচ্ছে আমাদের কুইক রিলোড ম্যাগজিন, এইটা হবে হচ্ছে দ্য মোস্ট ওপি ম্যাগজিন অফ দেম অল। এটা যদি গ্যারেন অফ ফ্রি ফায়ারে আমাদের র্যাঙ্ক বোর্ডে দিয়ে দেয়, ভাই রে ভাই আমি বলতাছি পুরা কমিউনিটি পাগল হয়ে যাবে, কজ শর্ট গান ইউজারদের কোনো খানাই থাকবে না। কজ এইটা কি হবে, এটা কি করে যে আর তোমার যখন গানের ম্যাগজিন শেষ হয়ে যাবে, ম্যাগজিন শেষ হওয়ার শেষে
একদম যখন বুলেট শেষ হয়ে যাবে তখন যে অটোমেটিক রিলোডটা নেয় ওই রিলোড স্পিড 2.5 টাইমস ফাস্ট করে দিয়েছে, ডাবলের থেকেও একটু বেশি গাইস যেটা ফাস্ট করে দেওয়া হয়েছে। আর এর ফলে কি হয়, জাস্ট ইন এ মিডল মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, ইন এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড তোমার গানটা লোড হয়ে যাচ্ছে। যারা MP40 ইউজার আছে তারা শর্ট গান ইউজারদের একদম পুরো ধুয়ে দিতে পারবে এবার। যারা ডাবল রেট অফ ফায়ার MP40 বা সিঙ্গেল রেট অফ ফায়ার MP40 যারা তো জোকার MP40 ইউজ করে তাদের পুরো লালে লাল অবস্থা। নিকিতা আর ইউজ করতে হবে না, কজ এটা থাকলে হচ্ছে তোমার তুমি স্প্রে করতে থাকো যখনই তোমার এমন শেষ হবে সেকেন্ডের মধ্যে তোমার ওটা রিলোড হয়ে যাচ্ছে, তো তোমার ওটা রিলোডের আর প্যারা নাই। সো শর্ট গান ইউজার্স আমাদের সো নতুন দুইটা ক্যারেক্টার আসতেছে এই আপডেটে, একটা মেবি কি আসার সাথে সাথে শপে দিয়ে দিবে, আর একটা আই ডোন্ট থিংক সো শপে দিবে, কিছুদিন পরে দিবে, ওটা কিছুদিন পরে ইভেন্টের জন্য রাখছে। তো এক মাস পর পর আই থিংক সো এই দুটো ক্যারেক্টার আমরা পেয়ে যাবো। দুই মাসে দুইটা ক্যারেক্টার, প্রত্যেক মাসে গেলে না ক্যারেক্টার রিলিজ করার চেষ্টা করতেছে এখন থেকে ওদের ডেভ ব্লক করে, যেটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম। আর তো নতুন ক্যারেক্টারের বিষয়ে বলতে গেলে নতুন ক্যারেক্টার যেগুলো আসতেছে সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে অ্যাল ব্যারো, তারপর হচ্ছে আসতেছে নাটোরা যার নাম হচ্ছে অ্যাডভান্সার বা ছিল অ্যাঞ্জেলা। সো অ্যালভ্যারোর কাজ কী হচ্ছে, অ্যালভ্যারোর কাজ হচ্ছে তোমার যে গ্রেনেড M79, তারপর হচ্ছে যত এক্সপ্লোসিভ যেরকম ক্রসবো, প্রক্সিমিটি লঞ্চার, তারপর হচ্ছে ট্র্যাকিং মিসাইল, যে গানগুলো আছে এগুলোর ড্যামেজ হিউজ লেভেলে বাড়িয়ে দেয়। হিউজ লেভেল বলতে 6-12% গায়ে 6-12%, এবং যে রেডিয়াসটা আছে যে এখানে বোমটা বাস্ট হবে বা M79টা পড়বে বা ক্রসবোটা পড়বে ওইখানে যে রেডিয়াসটা আছে ওইটা বাড়ায় দেয় হচ্ছে 15% এক্সট্রা করে, 10-15%। গায়ে রেডিয়াস যখন বেড়ে যাচ্ছে তো ওই এরিয়ায় ওই এরিয়াটা যখন বড় হয়ে যাচ্ছে ওই এরিয়ার মধ্যে যত এনিমি আছে সবাই ড্যামেজ খাচ্ছে, আরও ড্যামেজ ইনক্রিজ হচ্ছে। তো যারা M79 ইউজার তাদের জন্য এই ক্যারেক্টারটা জটিল একটা ক্যারেক্টার। আর সেকেন্ড যে ক্যারেক্টারটা আছে এটা অ্যাকচুয়ালি একটা টিম ক্যারেক্টার হিসেবে বলা যায়, আলোকের মতো কিছুটা, কিন্তু এটা একটু অন্য লেভেলে বলতে গেলে, অন্য লেভেল বলতে গেলে উপরের দিকে না একটু নিচের দিকে আছে, যেটা হচ্ছে আমাদের নাটোরা বা অ্যাঞ্জেলা যেই নামে তোমরা চিনো। তো এর কাজ হচ্ছে তুমি যখন গাড়িতে থাকবা গায়েস, তো গাড়িতে থাকা অবস্থায় তোমার গাড়িতে যে তিনজন টিমমেট সাথে তোমার থাকবে, যেমন মনে করো মনস্টার ট্রাক বা জিপ হলো, তো তোমার সাথে যে তিনজন টিমমেট থাকবা তোমার চারজনেরই লাইফ প্রত্যেক 5 সেকেন্ডে আপনি আপনার 5 সেকেন্ডে তোমার লাইফ দিবে, 10 করে লাইফ দিতে থাকবে, লাইফ বাড়াইতে থাকবে, টাইমটা আরও কমতে থাকবে, 2 সেকেন্ড পর্যন্ত টানবে লাইফ আরও বাড়তে থাকবে তোমাকে। তো 200 সেকেন্ড পর্যন্ত তোমাকে টাইম লাইফ দিতে থাকবে এই ক্যারেক্টার। দ্যাট মিন্স তুমি মানে এখন গাড়িতে থাকলে বেসিক্যালি তোমার টিম ইনভিনসিবল হয়ে যাবে এই ক্যারেক্টারটা ইউজ করে। তো আমি বলবো না যে এটা আলোকের উপরে আছে, কজ আলোক ইজ স্টিল ওয়ান অফ দ্য মোস্ট ওভার পাওয়ার ক্যারেক্টার ইন ফ্রি ফায়ার। আমি জানি না নেক্সটে কি আপডেটে কোন ক্যারেক্টার আসতেছে, তো এতদিন হায়াতো ছিল, হায়াতোর মার্কেট খাইছে আলোক, এবার আলোকের মার্কেট কে খায় দেখা যাবে এরপরের আপডেটে, কজ এই দুইটা ক্যারেক্টার আই ডোন্ট থিংক সো যে আলোকের মার্কেট আর হায়াতো আলোকের মার্কেট খাইতে পারবে গাইজ। সো গাইজ আমাদের ফোর্থ যে এডিশন হচ্ছে সেটা হচ্ছে ক্যারেক্টার সিস্টেম আপগ্রেড হচ্ছে, মানে ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার আপগ্রেড সিস্টেম, ক্যারেক্টার যে সিস্টেমটা আছে সেটা আপগ্রেড হচ্ছে। কী হচ্ছে সেটা আমি বলতেছি গাইজ, সেটা হচ্ছে আমাদের স্কিল স্লট মোট 4টা করে দিচ্ছে, এখন 3টা স্কিল স্লট আছে আমাদের। সো আমরা একটা ক্যারেক্টারের সাথে এক্সট্রা 2টা স্কিল স্লট নিতে পারতেছি, বাট এই আপডেটের পরে 4টা স্কিল স্লট চলে আসতেছে, তার মানে একটা ক্যারেক্টারের সাথে আমরা 3টা স্কিল এক্সট্রা স্কিল নিতে পারতেছি। দ্যাট মিনস আমরা আলোকের সাথে হায়াতো, অ্যান্ড্রু, মৃগুল, যা মুজায় এরকম 3টা ক্যারেক্টার ইউজ করতে পারবো। আর তারপরে কি হচ্ছে আমাদের ক্যারেক্টার আপগ্রেড যে কস্টগুলো আছে ওইগুলো কমায় দিচ্ছে। সো এখন একটা ক্যারেক্টার ম্যাক্স করতে কিন্তু আমাদের অলমোস্ট 30,000 গোল্ড লাগে, সো সেটা কমায় নিয়ে আসে 15,000 গোল্ডে নিয়ে আসতেছে তারা। অলমোস্ট কনফার্ম করেছে ডেভ ব্লকে যে এই ক্যারেক্টার কস্টটা পুরোপুরি হাফই করে দিবে, আর যে ক্যারেক্টারের যে ফ্র্যাগমেন্ট আছে এটা আমাদের ডেইলি ফ্র্যাগমেন্ট যেটা আমাদের ম্যাচ খেলে দেয় এটা 250 করে দিচ্ছে, 100-250 করে দিচ্ছে। আর যে ম্যাক্স করতে যে ক্যারেক্টারের ফ্র্যাগমেন্টগুলো লাগে সেগুলো কমায় দিচ্ছে 10-20-30% পর্যন্ত। দ্যাট মিন্স আমাদের ক্যারেক্টার ম্যাক্স করতে এখন আর ওই 6,000 কি 3,000 এরকম ফ্র্যাগমেন্ট লাগবে না, আরও কম ফ্র্যাগমেন্ট লাগবে। সো এটার জন্য আমি অনেক এক্সাইটেড, কজ আমাদের ক্যারেক্টার আপগ্রেড করতে যারা ফ্রি টু প্লে প্লেয়ার সো তাদের কিন্তু ক্যারেক্টার আপগ্রেড করতে খুবই কষ্ট হতো, যারা ক্যারেক্টার আপগ্রেড কার্ড কিনতে পারতো না বা এলিট পাস নিতে পারতো না তাদের জন্য এটা অনেক জোস একটা এডিশন হবে গায়েস। সো গায়েস নতুন ক্যারেক্টারের সাথে আমাদের আরও 2টা জিনিস আসতেছে, সেটা হচ্ছে 2টা নতুন গান আসতেছে, মানে 2টা অ্যাকচুয়ালি কনফার্ম করা গেছে অ্যাডভান্স সার্ভার থেকে, আর বাকি কি গান আসতেছে কিনা সেটা আমরা এখনও শিওর না, বাট 2টা গান আমরা কনফার্ম করতে পারতেছি যে অ্যাডভান্স সার্ভার পেয়েছিলাম। সেই 2টা গান হচ্ছে
একটা হচ্ছে ডেজার্ট ইগল, একটা হচ্ছে ব্লু অল গান। সো ডেজার্ট ইগলটা শুধুমাত্র ক্ল্যাশ স্কোয়াডে পাচ্ছি এবং তার সাথে এডিশনের সাথে আসতেছে ক্ল্যাশ স্কোয়াড, কিন্তু পুরোপুরি পার্মানেন্ট করে দিচ্ছে আমাদের। আর যে ব্লু অল গানটা আসতেছে গাইস, যে ব্লু অল গানটা আসতেছে, ব্লু অল গানটা অ্যাকচুয়ালি আমাদের আসতেছে হচ্ছে র্যাঙ্ক মোডে বা ক্লাসিক মোডে, দুইটা মোডে আই থিঙ্ক সো দিয়ে দিবে। আর গ্লোয়াল গানে পাঁচটা এমন থাকতেছে, দ্যাট মিনস তুমি আর্লি গেমে যদি গ্লোয়াল গানটা পেয়ে যাও, তুমি পাঁচটা গ্লোয়াল বোধহয় পেয়ে যাচ্ছ। এটা এমন রিলোড করা যায় না, এমন এক্সট্রা নেওয়াও যায় না, জাস্ট গানে যে কটা এমন সেই কটাই এমন থাকে। বাট আই থিঙ্ক সো গ্লোয়াল গানটা আমাদের রাশ যারা প্লেয়ার আছে তাদের জন্য অনেক হেল্প করবে। সো গাইজ, নিউ গানের সাথে কিন্তু আমাদের নতুন আর একটা জিনিস আসতেছে, যেটা হচ্ছে নিউ গান স্কিন। তোমরা জানো যে ফ্রি ফায়ার আমাদের প্রত্যেক মাসে মাসে আমাদের টাকা খাওয়ার জন্য নতুন গান স্কিন দিতে অনেক পছন্দ করে, আর সেটার জন্য আসতেছে নতুন গান স্কিন। আর তার কারণ হচ্ছে আমি বলে দিই গাইস, কিছুদিন আগে কিন্তু আমাদের উইন্টারল্যান্ডের পুরো যত গানের লিস্ট ছিল, পুরো গানের পুরো ছয়টা গানই উইন্টারল্যান্ডের যে গান ছিল সবগুলো আমাদের ফ্রিতে দিয়ে দিয়েছে গ্যারেনা। কী জন্য দিয়েছে সেটাও বলে দিচ্ছি, কজ এটা ছিল আগের বছরের উইন্টারল্যান্ডসের গানের স্কিন। আর এই বছর যেহেতু উইন্টার আপডেট হতে যাচ্ছে, OB19 যে আপডেটটা, এটা উইন্টার আপডেট আসতে যাচ্ছে, এই জন্য কিন্তু গ্যারেনা নতুন গান স্কিন আনতেছে উইন্টারল্যান্ডসের জন্য। এই গান স্কিনগুলো অ্যাকচুয়ালি কীরকম হবে দেখতে বা কী হবে এগুলো কিছু এখনও জানি না, বাট এটা কনফার্ম থাকো যে গান স্কিন কিন্তু আসতেছে নতুন উইন্টারল্যান্ডের জন্য। গ্যারেনা থিম গান স্কিন দিতে অনেক ভালোবাসে আমাদের, আর আমাদের টাকা খাইতেও ভালোবাসে। সো লেটস সি গাইজ, এই গান স্কিন গুলোকে আমাদের যে পুরনো ড্রাগন একে, কিউপিড এসকার, নিউ ইয়ার MP40, ম্যাকগার্ল MP40 বা রেটাফায়ার শর্টগান, এগুলোকে বিট করতে পারবে কিনা এটাই হচ্ছে মেইন কথা। ঠিক আছে, তো নেক্সট ডে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে কাস্টম হুড আসতেছে নতুন। কাস্টম হুড নতুন আসতেছে কি জন্য বললাম, কজ কাস্টম হুডের লুকটা পুরো চেঞ্জ করে দিছে, একদমই আগের মতো নাই, দেখতে অনেকটা আলাদা হয়ে গেছে। বাট আমি এটা বলতে পারি যে সেন্সিটিভিটিতে একটু আলাদা হলেও কিন্তু যে কাস্টম হুডটা থাকতেছে এটা পুরোপুরি নর্মালি থাকতেছে, আমরা যেভাবে ইউজ করতাম ওভাবেই ইউজ করতে পারবো। বাট লুকটা চেঞ্জ হয়ে গেছে, যে দেখার গ্রাফিক্যাল যে চেঞ্জেসগুলো আসছে এ বাদে আর কোনোটা চেঞ্জ হয় না। শুধুমাত্র গ্লুওয়ালের যে সেকশনটা ছিল ওটা একটু ছোটো করে দিছে, ওটা একটু বড় করলে আই থিঙ্ক সো ভালো হইতো। তো যারা যারা অ্যাডভান্স সার্ভার খেলো নাই তারা হয়তো জানো না, বা আমরা যারা অ্যাডভান্স সার্ভার পেয়েছিলাম তারা জানি যে অ্যাকচুয়ালি কী রকম মানে চেঞ্জেস হয়েছে। তো জাস্ট মাত্র গ্লুওয়ালটাই একটু অন্য রকম হয়ে গেছে, বাকি যত বাটনগুলো আছে সবগুলোই মানে নর্মালভাবে ইউজ করতে পারবো, জাস্ট দেখতে আলাদা হয়ে গেছে। অ্যান্ড আমাদের যে স্কোপ আছে স্কোপটা পুরোপুরি চেঞ্জ করে গাইজ। আমাদের নতুন আরেকটা এডিশন আসতেছে যেটা হচ্ছে নিউ পেট, যার নাম হচ্ছে রোবো বা কুঞ্জি, যেটা কুঞ্জি নাম ছিল হচ্ছে আমাদের অ্যাডভান্স সার্ভারে। আর আমাদের ইন্ডিয়ান সার্ভার যেটা আসতেছে তার নামটা চেঞ্জ হয়ে আসতেছে, বাট জিনিস সেম থাকতেছে, নামটা চেঞ্জ হয়ে আসতেছে হচ্ছে রোবো। আর রোবোর কাজ হচ্ছে গ্লুওয়ালের এক্সট্রা লাইফ দেওয়া। তুমি আমরা যারা গ্লুওয়াল ইউজার, শর্ট রেঞ্জে যারা এক্সট্রিম আকারে গ্লুওয়াল ইউজ করি, আমরা জানি যে আমাদের গ্লুওয়ালের লাইফ কত দ্রুত চলে যায় যখন একটা এনিমি শুট দিতে থাকে বা থার্ড পার্টি আমাদের শুট দিতে থাকে। আমরা একটা গ্লুওয়াল ফেলাইলে দুজন তিনজন একসাথে গুলি করলে গ্লুওয়ালটা সেকেন্ডের মধ্যে বাস্ট হয়ে যায়। বাট যে কুঞ্জি পেটটা আসছে সেটা গ্লুওয়ালের 100 লাইফ বাড়ায় দিবে ফার্স্ট স্টেজে, ম্যাক্স করলে আরও বেশি লাইফ বাড়াবে। সো এটা আমাদের জন্য নিউ একটা এডিশন হতে যাচ্ছে। আর যারা আমরা শর্ট রেঞ্জ বা লং রেঞ্জে সেফ প্লেয়ার তাদের জন্য এটা অনেক ভালো একটা এডিশন হতে যাচ্ছে। সো নেক্সটে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের জন্য নিউ গেম মোডস। ইয়েস গাইজ, নিউ গেম মোডস আসতেছে, যেটা হচ্ছে দুইটা, স্পেশালি দুইটা গেম মোড আসতেছে। আর একটু আগে তো আমি বলে দিয়েছি যে আমাদের ক্ল্যাশ স্কোয়াড এটা পুরোপুরি পার্মানেন্ট হতে যাচ্ছে, আর আমরা কাস্টমেও ক্ল্যাশ স্কোয়াড পাইতে যাচ্ছি। সো এটা স্কোয়াড র্যাঙ্কিং বা স্কোয়াডের মধ্যে বাংলাদেশের বেশ বেশ কিছু স্কোয়াডের মধ্যে মারামারির জন্য এটা বেস্ট হবে। আর নিউ মোড যেগুলো তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ম্যাট স্নোম্যান। ম্যাট স্নোম্যানটা বেসিক্যালি কী হবে, তুমি মারতে থাকবা র্যাম্পেজের মতো কিছু, তুমি মারতে থাকবা আস্তে আস্তে স্নোম্যান হতে থাকবা, আর তুমি নকডাউন হয়ে গেলে তুমি একটা স্নোবল হয়ে যাবে, একটু কিছু দূর ঘুরে হাইপ বেড়ে গেলে তুমি আবার নিজে নিজে রিভাইভ হতে পারবে। অনেক কনফিউজিং একটা গেম মোড, আর এই গেম মোডের উপর পুরোপুরি একটা নতুন আলাদা ভিডিও আছে আমার, সেটা একদম লাস্টে বা নিচের লিঙ্কে পেয়ে যাবা, ওটা দেখে আসতে পারো যদি গেম মোডের ব্যাপারে তুমি একটু কিউরিয়াস হও। আর এরপর আর পরে যে গেম মোডটা আসতেছে সেটা হচ্ছে আমাদের নিউ জম্বি সার্ভাইভাল মোড। তো এটা হচ্ছে আমাদের মানে বলতে গেলে জম্বি মোড, তোমরা জানো আমাদের একটা জম্বি মোড ছিল, সেটা আগে ফ্রি ফায়ার আমাদের থেকে ক্যারিয়ার নিয়ে চলে গেছে রে ভাই। তো আমাদের অনেক রিভাইভ টোকেন পড়ে আছে, অনেক জম্বি কার্ড পড়ে আছে, এগুলোতে কী করবো? সো এগুলো দিয়ে আমাদের খরচ করার জন্য চলে আসতেছে নতুন জম্বি মোড। সো তার মানে আবার ডায়মন্ড রয়্যালে আমরা জম্বি রিভাইভ টোকেনই পাবো, আর কোনো কিচ্ছু পাবো না। তো একটা পয়েন্ট যেটা আমি পুরোপুরি ভুলেই গেছিলাম, যেটা হচ্ছে নিউ পেট সিস্টেম। সো নিউ পেট সিস্টেম আসতেছে বলতে আমরা
এখন পেটের স্কিন আর পেটের স্কিলস পুরো আলাদাভাবে সেপারেটলি ইউজ করতে পারবো। সো লাইক মনে করো আমার পান্ডা ইউজ করতে অনেক পছন্দ, বাট আমার স্কিল পছন্দ নাইট প্যান্থারের, সো আমি পান্ডাই রাখতে পারবো এবং স্কিল যেটা আছে সেটা আমি নাইট প্যান্থারেরই ইউজ করতে পারবো। সো এটা একটা জুস একটা ইয়ে আসতেছে, বাট পান্ডা মানে পেটের যে স্কিল স্লট এটা বাড়তেছে না। অনেকেই বলছিল এটা বাড়বে, বাট এটা বাড়তেছে না, এটা আমি একদম কনফার্ম বলতে পারি। কজ আমরা অ্যাডভান্স সার্ভার পেয়েছিলাম আর আমরা অ্যাডভান্স সার্ভারে খেলে এসেছি, সো অ্যাডভান্স সার্ভারে এরকম কিছুই পাইনি আমরা যে পেটের নতুন করে কোনো স্কিল স্লট আসেছে। তো নিউ পেটের সাথে এটা খুবই ভালো একটা এডিশন হবে, বিকজ নিউ পেটটা অনেক জুস দেখতে। সো আমরা যদি নিউ পেটের যে স্কিলটা এটা আমাদের পছন্দ নাও হয়, তাও আমরা আমাদের ওল্ড ফেভারেট নাইট প্যান্থার আর পান্ডার যে স্কিল আছে এগুলো ইউজ করতে পারবো আমরা সেই পেটের সাথে। সো পেট যাতাই থাকবে, বাট স্কিল চেঞ্জ করে নিতে পারবো আমরা আমাদের মন মতো। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে আমাদের আসতেছে নিউ ইভেন্টস। ইয়াপ, প্রত্যেক আপডেটের সাথে হাজার হাজার ইভেন্ট, হাজার হাজার টাকার টপ আপ, মানে গেলে না তো ইভেন্টে ভরে দিতেছে। রিসেন্টলি আমাদের পুরো ভরে মানে চাপ্পাল ফারকে দিতেছে, টাকাও নিতেছে, আমাদের ফ্রি জিনিসও দিতেছে, মানে মানে বলতে গেলে চার মাসে প্রত্যেক সপ্তাহে একটা করে দিলে চারটা ইভেন্ট আসে, তার মধ্যে তিনটা দিতেছে টাকার ইভেন্ট, একটা দিতেছে ফ্রি ইভেন্ট। সো ফেয়ার ফর অল, যারা টাকা খরচ করতে যাচ্ছে গ্যারেনা অবভিয়াসলি একটা বিজনেস কোম্পানি, সো তারা চাইবে যে আমরা টাকা খরচ করি। যে তিনটা ইভেন্ট দেয় আমাদের টাকা নেওয়ার জন্য, আর একটা ইভেন্ট যা দেয় হচ্ছে যারা ফ্রি টু প্লে, যারা টাকা খরচ করতে চায় না গেমের পিছনে, তাদের জন্য গ্যারেনা নতুন ইভেন্ট দিতে আসতে যাচ্ছে। কজ আমরা লোডিং লোডিং যে লবি আছে, লবিতে দেখলেও আমরা দেখতে পাচ্ছি নতুন একটা রিং আছে, যেখানে আগে আলোক ছিল, আলোক ডিজে গান বাজাইতো, যেখানে সেখানে একটা লবি দিয়ে দিয়েছে, রিং দিয়ে দিয়েছে, লবি না সরি রিং দিয়ে দিয়েছে। আর আই থিঙ্ক সো আমাদের WWE-র সাথে কোনো একটা নতুন ক্লাবস টাইপ হবে, রেসলিং টাইপের কোনো ক্লাবস হবে। ও অ্যান্ড ইভেন্টের সাথে আমাদের নতুন আসতেছে নতুন ডায়মন্ড রয়্যাল, নতুন গোল্ড রয়্যাল, তারপর নতুন ইনকিউবেটার্স, এইসব আসতেছে। অ্যান্ড ইভে আর একটা জোস একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের র্যাঙ্কের যে একটা ড্রেস ছিল উইন্টার সোলজারের যে ড্রেসটা ছিল আর হিরোইকের হেলমেট ছিল, সেটা থাকতেছে আমাদের ভল্টে যারা ক্লেম করে ফেলেছি। আর যারা এখনো ক্লেম করে নাই, দ্রুত দ্রুত ক্লেম করে ফেলার কারণে এগুলো রিমুভ হয়ে যাচ্ছে। নতুন ড্রেস আসতেছে, নতুন হিরোইকের হেলমেট আসতেছে। তো এইবার রেস টু হিরোইক খুবই জোস হবে, দেখা যাবে কয়জনের টিমিং করে আর কয়জন এক্সপোজড হয় এই হেলমেট নিতে যায়। সো তো গাইজ, এটাই ছিল ইনফরমেশন ভিডিও, মানে ব্রিফলি সব কিছু বুঝাই দিলাম। অনেক বড় ভিডিও করে ফেলছি, বাট আই থিঙ্ক সো তোমাদের ইনফরমেশনগুলো রাইট দিতে পারছি যতটুকু রাইট দেওয়া সম্ভব হয় আমার পক্ষ থেকে, অ্যাডভান্স সার্ভার থেকে, এদিক ওদিক থেকে, ডেভ ব্লক, এফএফ নিউজ, লিকস অ্যান্ড রুমার্স থেকে যত রকমের নিউজ কালেক্ট করতে পারছি সব কালেক্ট করে এক জায়গা দিয়ে দিলাম। সো গাইজ, দিস ওয়াজ ফর টুডে। আর একটা লাস্ট, যাওয়ার আগে যে কথাটা বলতে চাচ্ছি, আমি নেক্সট যে ভিডিওটা বানাচ্ছি এখনই রেকর্ড করবো, এই ভিডিও শেষ হয়ে গেলে, মানে এটা রেকর্ড করা শেষ হলে এখনই বানাবো, রেকর্ড করবো নেক্সট যে ভিডিওটা রেকর্ড করতে চাচ্ছি, সেটা হচ্ছে গাইজ আমাদের আপডেটের পরে 1 GB আর 2 GB র্যাম আছে, যারা যারা মানে মারা খাইতে যাইতেছে তাদের জন্য যে ল্যাগ বাস্টিং পার্ট 2 আসতেছে। ল্যাগ বাস্টিং মানে আমরা ল্যাগ বাস্ট করব, ল্যাগ পুরো সরাই দেবো গেম থেকে, কোনো ল্যাগ থাকবে না, ল্যাগ ফ্রি গেম প্লের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স আসতেছে নেক্সট ভিডিও। সো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই টিউন থাকবা। সো উইদাউট ওয়েস্টিং এনি অফ ইওর মোর টাইম গাইস, দিস ওয়াজ মি ক্রিস তাসিন, AKA বেস গাই এট ইওর সার্ভিস। Bye bye, adios amigos, that's with Dania guys.